মদ খেয়ে গ্রামের একাধিক মহিলাদেরকে লক্ষ্য করে অশ্লীল ভাষায় কটূক্তি, এই অভিযোগে গ্রামের মধ্যে থাকা একটি মদের দোকানে ভাঙচুর চালালো গ্রামবাসীরা। শনিবার সকালে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকার আমবাড়ি গজলডোবা ক্যালেন রাস্তার নাওয়াপাড়া এলাকার একটি মদের দোকানে ভাঙচুর চালায় গ্রামবাসীরা। তাদের অভিযোগ, কিছু মানুষ এই দোকান থেকে মদ কিনে রাস্তায় বসে মদ পান করেন, সেই সময় রাস্তা দিয়ে যাতায়াতের সময় মহিলাদেরকে লক্ষ্য করে অশ্লীল ভাষায় কটূক্তি করা হচ্ছে বলে অভিযোগ গ্রামের মহিলাদের। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয় পুলিশের তরফে। অন্যদিকে মদের দোকানের মালিকের বক্তব্য, আজকের এই ঘটনাটি পুরোপুরিভাবে প্ল্যানিং ভাবে করা হয়েছে, ঘটনার তদন্ত করছে পুলিশ। লজ্জা সরম নেই, আমরা মধ্যবিত্ত লোক, আমাদের কাজ না করলে হয় না, আমরা রাত্রে 9টার সময় কাজ করে আসি, 10টার সময় কাজ করে আসি, আমরা আমাদের নিরাপত্তা চাই, আমাদের জীবনে সুরক্ষিত চাই, আমরা সেই চাই, আমরা চাইছি এই এটা এখানে দেওয়া যাবে না, পরিষ্কার কথা, যেটা অনশন এখানে দেওয়া যাবে না, মালিক কি করে করুক সেটা আমরা দেখবো না। হ্যাঁ, এখান থেকে উনি ইসে করে দিবে, কারণ উনারও মাবন আছে, উনারই মাবন আমরা মালিকের। হ্যাঁ, আপনার নাম? আমার নাম বিনা। হ্যাঁ, এখানে সব দারু খায়, এই পাবলিক এখানে দারু এখান থেকে কেনে আর এই রাস্তার উপরেই খায়। হ্যাঁ, আমাদের বউরা যেতে পারে না এখানে, স্কুলে বাচ্চাকে নিয়ে যেতে পারে না। হ্যাঁ, সব রাস্তায় টোকে, বউদের টোকে, আমরা তো বাড়িতে থাকি না, আমরা কাজে যাই। হ্যাঁ, এটা নিয়ে আমাদের এটাকে বন্ধ করতে হবে, আমাদের এটাই আগে জানিয়েছিলেন ব্যাপারটা। হ্যাঁ, অনেকবার মালিককে অনেকবার বলা হয়েছে, পঞ্চায়েতদেরকে জানানো হয়েছে, আমরা সবাইকে জানাইছি, এখন বিকল্প মেসেলেরা মানতেছে না, ওরাই ভাঙতেছে। হ্যাঁ, আমাদের গ্রামবাসীরাই বন্ধ করতেছে সব, ওই মেসেলেরা রাগে গেছে, কেননা স্বামীরাও কেউ মত খাচ্ছে এখানে, ওরা যেতে পারে না রাস্তা দিয়ে, ওরাই সব বন্ধ করে দিচ্ছে। আমার নাম বাবুলাল সরকার।